আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন। তো কিছুদিন আগে আমি একটি জমির ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ঢাকার দক্ষিণখানে জমিটির অবস্থান। তো সেই জমিটির দাম বর্তমানে মালিক আমাকে আবারও অবগত করেছেন, মালিক পক্ষ থেকে আমাকে 30 লক্ষ টাকা কাঠাপ্রতি জমির বিজ্ঞাপন দেওয়ার জন্য বলেছেন। তো সেই নির্দেশনা মোতাবেক আমি এই জমির ভিডিওটি আবারও আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম। তো আজকে আমি আপনাদেরকে যে জমিটি দেখাবো সেই জমিটির অবস্থান হচ্ছে ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে, ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে তার ঠিক বিপরীত পাশ দিয়ে যে রাস্তাটি গেছে উক্ত এলাকার নাম হচ্ছে কসাইবাজার। কসাইবাজার থেকে রিক্সা ভাড়া অথবা অটো ভাড়া 20 টাকা উক্ত জমিতে পৌঁছানোর জন্য। তো কসাইবাড়ি এ আমি বর্তমানে কসাইবাড়ি এলাকাতে অবস্থান করছি। সেই কসাইবাড়ি তো আপনারা এখানে দেখতে পারতেছেন, আমি বিমানবন্দর স্টেশনের ঠিক একটু পিছনেই কসাইবাড়ি এলাকা থেকে আপনারা অটোতে জনপ্রতি 20 টাকা ভাড়া দিয়ে দক্ষিণখান কাঁচা বাজারে যে জমিটির অবস্থান, তো কসাইবাড়ি থেকে দক্ষিণখান কাঁচা বাজার পর্যন্ত অটো দিয়ে আসতে দূরত্ব হচ্ছে 5 থেকে 8 মিনিটের দূরত্ব। তো খুব কাছাকাছি জমিটির অবস্থান। তো আমি বর্তমানে দক্ষিণখান কাঁচা বাজারে অবস্থিত আছি। তো এ হচ্ছে দক্ষিণখান কাঁচা বাজার। দক্ষিণখান কাঁচা বাজার একটি তিনমুখী রোড। তো সেই তিনমুখী রোড থেকে ঠিক উত্তরে যে রাস্তাটি প্রবেশ করেছে সেই রাস্তাটির নাম হচ্ছে হলান্ড রোড। তো সেই হলান্ড রোড, দক্ষিণখান কাঁচা বাজার থেকে হলান্ড রোড ধরে ঠিক একটু সামনের দিকে অগ্রসর হলেই একটি কাঠের সমিল দেখতে পারবেন আপনারা। তো উক্ত এলাকায় একটি মাত্র কাঠের সমিল আছে, ঠিক সেই কাঠের সমিলের বিপরীতেই জমিটির অবস্থান একদম রাস্তার সাথে। তো উক্ত জমির আশেপাশে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা এবং বিভিন্ন ফ্যাক্টরি, বিভিন্ন প্রতিষ্ঠান বিদ্যমান আছে। তো উক্ত এলাকার আশেপাশে ভাড়ার প্রচুর চাহিদা আছে, প্রত্যেকটি ফ্ল্যাট 10 থেকে 15 হাজার টাকা করে ভাড়া চলতেছে বর্তমানে রানিং। তো সেই হিসাবে যারা জমিটি ক্রয় করে একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন ভাড়া পাওয়ার জন্য, সেই হিসেবে জমিটি খুব একটি ভালো পজিশনে আমি আপনাদেরকে জানাচ্ছি, কারণ উক্ত এলাকায় ভাড়ার প্রচুর চাহিদা আছে বর্তমানে। আমি আপনাকে এই বিষয়ে শিওর গ্যারান্টি দিচ্ছি। তো এ হচ্ছে সেই হলান্ড রোড। সেই হলান্ড রোডের ঠিক কাছেই এই কাঠের মিলটি অবস্থিত এবং কাঠের মিলের ঠিক পিছন দিকেই জমিটি, 5 কাঠা জমিটির অবস্থান। জমিটির পরিমাণ হচ্ছে 5 কাঠা। এ হচ্ছে জমিটির সামনে দিয়ে যে রাস্তা গেছে সেই রাস্তাটি, জমির সামনে দিয়ে বর্তমানে যে মাটির রাস্তাটি আছে সেই রাস্তাটি হচ্ছে 22 ফিট। তো রাস্তাটি খুব বড় পরিমাপের একটি রাস্তা এবং জমির সাইজটি হচ্ছে ফুল স্কোয়ার শেপের সাইজ, একদম কোনো কোণা বা আঁকা বাঁকা নেই, জমিটি একদম ফুল স্কোয়ার। তো যদিও বর্তমানে জমিটি বাউন্ডারি না থাকার কারণে ময়লা আবর্জনা ফেলে এলাকার লোকজন জমিটি একটু নোংরা করে রেখেছেন, কিন্তু জমির সীমানা আপনারা দেখতেই পারতেছেন কাঠের খুঁটি দ্বারা জমির সীমানা নির্ধারণ করা আছে। ওইখান থেকে ঠিক এই খাম্বা থেকে পিছন ওই বিল্ডিং থেকে এই সোজা বরাবর কাঠের সীমানা দিয়ে জমির সীমানা নির্ধারণ করা আছে। আপনারা যারা জমিটি ক্রয় করতে ইচ্ছুক তারা সরজমিনে এসে জমিটি দেখতে পারেন। তো জমি পরিমাণ হচ্ছে মোট 5 কাঠা। প্রতি কাঠার মূল্য মালিক পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে 30 লক্ষ টাকা। তো আপনারা যারা জমিটি ক্রয় করতে চান আমার ভিডিওতে ডিসপ্লেতে দেওয়া মালিকের নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন। উক্ত ভিডিওতে যে ডিসপ্লেতে যে নাম্বারটি দেওয়া আছে সেটি হচ্ছে মালিকের নাম্বার। আপনারা যারা জমিটি ক্রয় করতে ইচ্ছুক তারা মালিকের সাথে যোগাযোগ করে জমিটি সরজমিনে প্রদর্শন করে জমিটি ক্রয় করতে পারেন। আমি আবারও বলতেছি উক্ত এলাকায় ভাড়ার প্রচুর চাহিদা আছে, প্রতিটি 1100 থেকে 1200 স্কোয়ার ফিট ফ্ল্যাটের মাসিক ভাড়া নির্ধারিত হয় 10 থেকে 15 হাজার টাকায়, এই বিষয়ে আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। তো উক্ত জমির আশেপাশে প্রচুর হাই রাইজ বিল্ডিং বর্তমানে বিদ্যমান আছে, 10 তলা 5 তলা।
আপনারা দেখতে পারতেছেন। তো ঢাকার ভিতরে যারা এরকম একটি পজিশনে জমি ক্রয় করতে চাচ্ছেন আমার আজকের এই ভিডিওটি তাদের জন্য। অবশ্যই যারা জমিটি ক্রয় করতে ইচ্ছুক তারা ডিসপ্লেতে দেওয়া মালিকের সাথে যোগাযোগ করবেন নাম্বারে, অযথা কেউ কল দিয়ে ডিস্টার্ব করবেন না। সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য, আশা করি আপনাদের জমিটি পছন্দ হয়েছে। আমার চ্যানেলের মাধ্যমে নিত্য নতুন জমির সন্ধান পাওয়ার জন্য আমার চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।